নমস্কার বন্ধুরা, বন্ধুমহল ইউটিউব চ্যানেলের আরও একটা নতুন এপিসোডে আপনাদেরকে আবারও জানাই স্বাগত। এবং বন্ধুমহল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রতি প্রত্যেককে জানাই মনসা পূজার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। গ্রাম্য বাংলার মনসা পুজোগুলির মধ্যে থেকে অন্যতম হলো রাজনগর ব্লকের অন্তর্গত ভবানীপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে থাকা বেলেরা গ্রামের মনসা পূজা। বিগত 5 বছর ধরে এই পূজা অর্চনা হয়ে আসছে স্বর্গীয় অমর ধীবরের বাড়িতে। বর্তমানে পূজার দায়িত্বে রয়েছেন ওনার স্ত্রী ও সন্তানেরা। এই মন্দির বহুদিনের প্রাচীন না হলেও এই মন্দিরের ইতিহাস শুনলে আপনাদের গায়ে কাঁটা দিয়ে উঠবে। বিভিন্ন দুরারোগ্য ব্যাধি রোগ জ্বালা নিমেষের মধ্যে সমাধান হয়ে যায় এই মন্দিরে এলে, কিন্তু মাকে যে ভক্ত মন থেকে ভক্তি ভরে ডাকে। এই মন্দিরে স্বয়ং মা আসেন পুজো দেখতে। আমরা মন্দিরে এসে উপস্থিত হয়েছি এবং আমরা আমাদের সাথে পেয়েছি এই মন্দিরেরই সদস্যদেরকে, তো ওনাদের কাছ থেকে আমরা কিছু জেনে নেব। আচ্ছা, আজকে যে মন্দিরে বিশেষ পূজা অর্চনা হয়ে রয়েছে সেটা সম্পর্কে কিছু জানা। মনসা পূজা হচ্ছে আজ 5 বছর থেকে। প্রথমে এখানে একটা মাটির চালা ছিল এখানে, সেটা অটোমেটিক ভেঙে গিয়েছিলো, অটোমেটিক ভেঙে পড়ে গেলো। পড়ে নে থেকে তারপরে 5টা নাগ পঞ্চমী মুখ দেখা দিল সেই ভাদ্র মাসে 1 তারিখে। হ্যাঁ, তো সেই দিন থেকে এখানে শুরু হলো আমাদের বেলেরা অমর ধীবরের বাড়িতে ওই সেই ভাদ্র মাসের 1 তারিখ থেকে মনসা পুজো শুরু হলো এখান থেকে। তো কিছুক্ষণের মধ্যেই মুষলধারায় বৃষ্টি শুরু হওয়ার জন্য বাকি ভিডিওটুকু আমরা করতে পারিনি, এর জন্য আমরা আপনাদের কাছে দুঃখিত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।